আচ্ছা, ভিডিও কবে দিবেন আপলোড? হ্যাঁ, দিয়ে দিয়েন। হ্যাঁ, আপনাদের জন্য ইচ্ছা করে 2-3 সপ্তাহ সময় দিলাম, দাদা আস্তে আস্তে দেন। ওইটাতেই সব, আমি তো আলাদা কোনো গ্রুপ খুলিনি, ওইটাতেই সব কিছু। আচ্ছা দেখেন, আজকে আমরা পড়বো, আমাদের টপিক হলো লজিক গেটস, ঠিক আছে? লজিক গেট। এখন লজিক গেট পড়ার আগে একটা সহজ কিছু কথা বলি। ধরেন যে কোনো সময় যদি কোনো কিছু পড়তে চান, আমাদেরকে আগে জানতে হবে এটার অ্যাপ্লিকেশনটা কোথায়, এটার ব্যবহারটা কোথায়, রাইট? তাহলে এই যে লজিক গেট, এটার ব্যবহার দেখি বলেন তো, নর্মালি কোথায় হয়? আমাদের হাতের কাছেই আছে ডিভাইসগুলো, বলেন। ক্যালকুলেটার, ক্যালকুলেটার ব্যবহার করেন? ক্যালকুলেটারের মধ্যে লজিক গেটের সার্কিট আছে, রিমোট, তারপরে মোবাইল, মোবাইলের মধ্যে আছে। এখন এই যে মোবাইলের মধ্যে আছে, এখন আমরা তো আজকে যেটা বলবো এটা তো বেসিক, বাট মোবাইলের মধ্যে, ক্যালকুলেটারের মধ্যে, তারপর রিমোটের মধ্যে যেগুলো আছে এগুলো হলো আপগ্রেডেড ভার্সন। বাট বেসিকটা কেন করতে হবে, কারণ ধরেন আমি যদি কম্পিউটারের কথা চিন্তা করি, সর্বপ্রথম তো পৃথিবীতে কী আসছিল, 0 আর 1 দিয়েই তো করছে। বাট আলটিমেটলি এখন আমি কম্পিউটারে কত সফটওয়্যার ইউজ করতে পারতেছি, সব কিছুই করতে পারতেছি, বাট এন্ড অফ দ্য ডে সব কিছু কিসে কনভার্ট হচ্ছে, 0 আর 1 কনভার্ট হয়ে তো কম্পিউটারকে বুঝাইতে হচ্ছে, কারণ সে তো আমার মতো মানুষ না, ঠিক আছে না? সে তো আমার মতো মানুষ না। তাহলে এখন এই লজিক গেটের মধ্যে দেখেন, ইন্ট্রোডাকশনে যেটা বলছে, লজিক গেটস আর অ্যাকচুয়াল ফিজিক্যাল ইমপ্লিমেন্টেশন অফ দ্য লজিক্যাল অপারেটার্স। এখন লজিক্যাল অপারেটার কি? যোগ, বিয়োগ, গুণ, ভাগ, রাইট? এগুলা তো এখন বলছে, দিস গেটস ফ্রম বেসিক বিল্ডিং ব্লকস ফর অল ডিজিটাল সার্কিট, লজিক গেট প্রসেসের সিগনাল হুইচ রিপ্রেজেন্ট ট্রু অর ফলস। তার মানে কি, হাইদার এটা কি হবে, হাই অথবা লো, অথবা ট্রু অথবা ফলস। তাহলে ট্রু ফলস আর হাই লো কীভাবে, ধরেন এটা আপনি অ্যাসাইন করে দিলেন, হাই হলে কত হবে, 1 হবে, লো হলে কত হবে, 0 হবে, ট্রু হলে কি হবে, 1, ফলস হলে 0, ঠিক আছে? এখন দেখেন ট্রুথ টেবিল, তাহলে ট্রুথ টেবিলটা কি জিনিস? আর ট্রুথ টেবিল ইজ আ মিন্স অফ ডিসক্রাইবিং হাউ আ লজিক সার্কিট আউটপুট ডিপেন্ডস অন দ্য লজিক লেভেলস প্রেজেন্টেশন অ্যাট সার্কিট ইনপুট। অর্থাৎ ইনপুটে আমি যে সার্কিটটা দিব, ওইটা কোন লজিকে আমার কাজ করবে এবং ওই অনুসারে আমার আউটপুট কি আসবে, এইটা আমার ট্রুথ টেবিলে দেওয়া থাকবে। ট্রুথ টেবিল মানে ধরতে গেলে একটা ক্যাটালগ বা একটা ডেটা শিট। উদাহরণস্বরূপ আপনি যখন রেফ্রিজারেটর কিনেন, বাসায় একটা ক্যাটালগ দেয়, ক্যাটালগে লেখা থাকে যে দরজায় কেমনে ওপেন করতে হয়, কোন ফাংশন কোথায় কী আছে লেখা থাকে। এই ট্রুথ টেবিলটাই ওটা, যে আমার একটা সার্কিটের, একটা লজিক সার্কিটের ট্রুথ টেবিল মানে হলো একটা ক্যাটালগ, যে ওই ক্যাটালগে দেওয়া থাকবে যে আমার ইনপুট কত কত দিলে আউটপুট আমার কত আসবে, ঠিক আছে? এখন দেখেন লজিক গেটকে আবার কী করছে, তিন ভাগে ভাগ করে। তিন ভাগে কি, একটা হলো বেসিক লজিক গেট, আর একটা হলো ধরেন আদার লজিক গেট, আর একটা কি, ইউনিভার্সাল লজিক গেট। তাহলে বেসিক লজিক গেট কি, অ্যান্ড অর নট, আর ইউনিভার্সাল কি, ন্যান্ড নর, আর হলো আদার লজিক গেট কি, এক্স অর এক্স নর, ঠিক আছে? এটা ধরেন একটা কোয়েশ্চেন আসতে পারে যে হাউ মেনি টাইপস অফ লজিক গেটস, রাইট ডাউন ইন ডিটেলস, ঠিক আছে? এখন দেখেন নট গেট, তাহলে আমাদের মেইন লজিক গেট কি বলছে, বেসিক লজিক গেট বলছে কি কি, নট অর, আরেকটা বলছে অ্যান্ড, এই তিনটা আমার কি বলছে, বেসিক লজিক গেটস। তাহলে এখন আমরা এটা পড়ব, স্লাইডে আর দেখার দরকার নাই, স্লাইডে যা আছে ওটা আপনারা পড়ে নিন। এখন আমি যেটা বুঝাই এটা দেখেন, উদাহরণস্বরূপ আমরা প্রথমে বলছে কি, একটা ট্রুথ টেবিল, আমার ফার্স্টে কী করতে হবে, ট্রুথ টেবিল। তা আমরা আসলে এখন নট গেট পড়বো, তাহলে নট গেট ট্রুথ টেবিলটা কি, নট গেট মানে একটা ইনভার্টার, নট গেট মানে কি, একটা ইনভার্টার, মানে যে কোনো কিছু যদি এদিকে যদি 0 থাকে সেটা কি হয়ে যাবে, 1 থাকলে 0, তাহলে এইটাই আমার ট্রুথ টেবিলটা ফর্ম হয়ে গেল। অর্থাৎ এটা যদি আমি এভাবে সাজাই, এটা যদি আমার এ মানে ইনপুট হয়, এটা আমার ওয়াই আউটপুট হয়, তাহলে ইনপুট 0 দিলে আউটপুট 1, ইনপুট 1 দিলে আউটপুট 0। সিম্বলটা কীরকম, সিম্বলটা হলো এরকম, এই একটা বাবল, এটা এ, এটা ওয়াই, শেষ। নট গেট ক্লিয়ার? ওকে, তাহলে নট গেট শেষ। এবারে আসেন আমার অর গেট। এখন অর গেট মানে কি, অর গেটে সবসময় মনে রাখবেন, অর গেট হলো অর যখন বলবে তখন যোগ, অর মানে কি, যোগ প্লাস,
তাহলে আমার ধরে ওয াই ইকুয়াল টু যদি এ প্লাস বি হয় তাহলে আমি এখন ট্রুথ টেবিলটা যদি করি তাহলে ট্রুথ টেবিলে ধরেন আমার এ বি আর এখানে কি ওয়াই তাহলে জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান তাহলে যোগ যদি হয় তাহলে এ দুটো যোগ করলে কত আসবে জিরো এ দুটো যোগ করলে ওয়ান এ দুটো যোগ করলে ওয়ান এ দুটো যোগ করলে কি ওয়ান আসবে কারণ আমার এটা কি কারণ আমার এটা তো কম্পিউটার তো আমার টু বুঝবে না কম্পিউটার তো জিরো আর ওয়ান বুঝবে এখানে যেটা হয় এই ক্ষেত্রে নর্মালি এটাকে তখন আমরা আবার ভাগ করি এই সাম আর ক্যারি বলে আরেকটা যেটা সেটা হলো ক্যারি বলে এখানে ক্যারিও ওয়ান সামও ওয়ান ওইটা বলে তো ওই জন্য যে এই একের সাথে এক মানে এটা হাতে হাতে থাকে না আমরা হাতে থাকা দিচ্ছি না ওই হাতে এক খাইকে যায় তো ওইটা কম্পিউটার বুঝে তো আপনাদের যেটা জানতে হবে শুধু ট্রুথ টেবিলে মনে রাখবেন যে এটা ওয়ান তাহলে দেখেন তাহলে এটা কি প্রত্যেকটা যোগের মতো কাজ করছে না এটার ছবিটা হলো এরকম এটা ছবি যদি আঁকতে বলে এটা ছবি আঁকবেন এই একটা ডি ডি আঁকলে এখানে এই যে ওয়াই ইনপুটে দিবেন এ বি ক্লিয়ার পরীক্ষা আসলে এরকমই আসবে যে অ্যান্ড গেটটা কি হ্যাঁ ফিগার ট্রুথ টেবিল সহ ডিসক্রাইব করো এবারে আসেন আমাদের অর গেট ইয়া অ্যান্ড গেট অর গেট শেষ এবার হলো অ্যান্ড গেট তাহলে অ্যান্ড গেট মানে হলো গুণ অ্যান্ড গেট মানে কি গুণ এ ইনটু বি তাহলে জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান তাহলে এই দুটো গুণ করলে কত আসবে জিরো এই দুটো গুণ করলে জিরো এই দুটো গুণ করলে জিরো আর এই দুটো গুণ করলে ওয়ান তাহলে এবারে দেখেন এটার ছবিটা দেখেন এই এ বি আর এখানে ওয়াই তাহলে বেসিক গেট বুঝা হয়ে গেছে সবার ক্লিয়ার আচ্ছা তাহলে দেখেন যে কথাগুলো বলছি স্লাইডে এখানে মিলছে কিনা এই দেখেন ওই যে জিরো ওয়ান আসছে কিনা ট্রুথ টেবিলে অন অফ লজিকের জাস্ট খালি অন অফ দিয়ে দেখানো হয়েছে তারপরে হলো এই দেখেন অর গেটের ট্রুথ টেবিল দেখছেন যোগ বিয়োগ দিয়ে দেখানো হয়েছে এই যে দুটো যোগ করলে যেটা হয়েছে ওইটা এই যে লজিকটা ওরা আরও ডিটেলসে দেখাইছে অ্যান্ড গেট এবারে আসেন নর গেট আরেকটা হলো কি ন্যান গেট তাহলে আমার ইউনিভার্সাল গেট এই যে কথাটা বুঝেন আমার এবারে কি আমার ইউনিভার্সাল গেট ইউনিভার্সাল বেসিক ইউনিভার্সাল আর একটা হলো আদার্স এরা কি আর আসবে না সে ক্লাসে কখন আসবে আচ্ছা ইউনিভার্সাল গেটস ঠিক আছে এখন ইউনিভার্সাল গেট কি নর আরেকটা হলো ন্যান্ড নর আর ন্যান্ড এখন দেখেন নরটা আমরা পড়বো তাহলে নর কীভাবে বানায় দেখেন আমরা অরের ক্ষেত্রে কি দেখছি এ প্লাস বি এখানে কি অর আছে না এই অরের সাথে যখন আপনি অ্যান্ড লাগাই দিবেন এই অর গেটের সাথে যখন আপনি নট গেট লাগাই দিবেন এই যে এটা আমার অর গেট ঠিক আছে এটার সাথে যখন আপনি একটা ইনভার্টার দিয়ে দিবেন এটাই হয়ে গেছে নর গেট এটাই হয়ে গেছে নর গেট তাহলে যদি আমার ইনভার্টার হয় ইনভার্টার মানে কি চেঞ্জ হয়ে যাবে এটাকে আমি বার দিব তাহলে ওয়াই বার এখন আসেন আমার ট্রুথ টেবিলটা এখন আসেন ট্রুথ টেবিল তাহলে ট্রুথ টেবিল যদি আমি করি এ বি ওয়াই জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান ওয়াই আরেকটা হলো ওয়াই বার তাহলে ওয়াইয়ের ক্ষেত্রে কী হয় অর গেট রাইট অরের ক্ষেত্রে কী হবে জিরো ওয়ান 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 রাইট কিন্তু আমার এখানে কত বলছে ওয়াই বার তাহলে বার মানে কি জিরো কী হয়ে যাবে ওয়ান হয়ে যাবে ওয়ান কী হয়ে যাবে জিরো হয়ে যাবে জিরো জিরো এইটাই হলো আমার নর গেটের আউটপুট এটা কিসের আউটপুট নর গেটের আউটপুট আর এটা কিসের আউটপুট অর গেটের আউটপুট এটা কিসের আউটপুট অর গেট নর গেট এই বেসিক ডিফারেন্সটাই এটা ছবিটা যদি আপনি দেখেন ছবিটা আর কিছুই না এই এরকম একটা অর গেট আসছে অর গেটের সামনে একটা বাবল অ্যাড করে দিছে এটাই হলো আমার নর গেট ক্লিয়ার আচ্ছা এবারে আসেন আমরা আঁকবো ন্যান্ড গেট ন্যান্ড
ন্যান্ডে কিছুই না, ন্যান্ডে হলো এ ডট বি বার, অর্থাৎ অ্যান্ড গেটের সাথে আমার এই অ্যান্ড গেটের সাথে যদি আমি একটা ইনভার্টার অ্যাড করে দিই সেটাই হয়েছে আমার ন্যান্ড গেট। তাহলে যদি ইনভার্টার অ্যাড করি তাহলে আমার এখানে চেঞ্জ হয়ে যাবে, রাইট? তাহলে এটা যদি আমার ওয়াই হয় এটা ওয়াই বার। এখন আমার কি এখানে গুণ, তাহলে দুটো গুণ করলে কত হবে? জিরো 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 ওয়ান। এবার তাহলে বার করে দিলে এটা ওয়ান, এটা ওয়ান, এটা ওয়ান, এটা জিরো। তাহলে এটা কিসের আউটপুট? ন্যান্ডের। এটা কিসের? ন্যান্ডের, ন্যান্ডের। আর এটা কিসের? অ্যান্ডের। এটা কিসের? অ্যান্ড। আর ছবি যদি আঁকতে বলে এইভাবে একটা একে এই একটা বাবল, তারপর এটা ওয়াই, এটা এ, এটা বি, শেষ। ঠিক আছে, এটা হলো ন্যান্ড গেট। আচ্ছা, তাহলে আমাদের ইউনিভার্সাল আর কি বেসিক শেষ গেট। এখন আমরা যেটা করবো আদার গেট করব। তাহলে আদার গেটসগুলা কি কি আমার? এক্সর, আরেকটা কি এক্স নর, অর্থাৎ এক্সক্লুসিভ অর, এই এক্স দিয়ে যেটা বলা হয় এটাকে বলা হয় এক্সক্লুসিভ, এক্সক্লুসিভ অর আর এক্সক্লুসিভ নর, এটাই হলো আমার আদার গেটস। এটা এখন দেখেন এখানে একটা বুঝার বিষয় আছে ট্রুথ টেবিলটাতে। ট্রুথ টেবিলটাতে বুঝার বিষয়টা কি দেখেন, আমার এটা কি ছিল অর গেট, কি ছিল প্লাস, প্লাসটারে কি করে দিছে? গোল করে দিছে, রাইট? প্লাসটারে গোল করে দিছে। এখন আপনি ট্রুথ টেবিলটা দেখেন এখানে কি জিরো জিরোর ক্ষেত্রে কি আসছে? জিরো। ওয়ান ওয়ানের ক্ষেত্রে কি আসছে? জিরো। তার মানে দুইটা ইনপুট যখনই সেম আসতেছে তখন আমার আউটপুট কত আসতেছে? জিরো আসতেছে। বাট দুইটা ইনপুট যখন আলাদা আসতেছে তখন কি আসতেছে? ওয়ান আসতেছে। এটাই হলো আমার এক্সক্লুসিভ অর গেট। এটা ছবিটা কিরকম? এরকম। আর এক্সক্লুসিভ নর গেটে দেখেন যখন আমার দুইটা ইনপুট কি ছিল সেম তখন আমার আউটপুট কত? হাই। আর যখন আমার একটা ইনপুট ভিন্ন তখন আমার আউটপুট জিরো। তাহলে দুইটার মধ্যে পার্থক্যটা বুঝে গেছে? তাহলে আমরা ট্রুথ টেবিলটা আঁকি আর ছবিটা আঁকি। তাহলে যদি আমি ট্রুথ টেবিল করি, এক্সরের ট্রুথ টেবিল যদি করি, তাহলে আমরা এক্সরে কি পাইছি? দুইটা যখন আমার কি হবে? হাই হবে তখন এখানে কি লো, মানে দুইটা ইনপুট যখন সেম হবে, আর যখনই ভিন্ন হয়ে যাবে তখনই আমার কি হয়ে যাবে? হাই হয়ে যাবে। তাহলে এটা আমার কি এক্সর। তাহলে এক্সরটা কিভাবে আঁকে? এরকম করে, এই এটা আমার কি এক্সর। এখন এক্স নটটা কিভাবে আঁকে? এক্স নটের ট্রুথ টেবিলটা কি? যদি আমি বলি যে এটা ধরেন এক্স দিলাম আমি, তাহলে এটা হলো এক্সর, এবার আমি এক্স নরেরটা আঁকবো। তাহলে এক্স নর দিলে এই দুইটার ক্ষেত্রে ওয়ান, এটা জিরো জিরো, এটা ওয়ান। ছবিটা কিরকম হয়ে যাবে? কিছুই না, এই একটা বাবল যোগ হবে, এই এ বি, ক্লিয়ার? তো এখান থেকে যদি কোয়েশ্চেন আসে গেট কোনটা কি, তারপরে এটা ট্রুথ টেবিল সহ ছবি আঁকো, পারবেন না? ইজি, কারণ আপনারা অনেকে এর আগে নোট মোড অনেক ভয় পাইছেন, এই জন্য এই টপিকটা অ্যাড করা হয়েছে। সো মোটামুটি এটা দিলে পারা যাবে তো? তাহলে এই স্লাইডটা ভালো করে পড়েন, এখান থেকে 10 থেকে 15 মার্কের কোয়েশ্চেন আসবে মিনিমাম। ঠিক আছে, মানে ফুল একটা সেট কোয়েশ্চেন আসবে, প্লাস হলো কিছু পার্সিয়াল কোয়েশ্চেন আসতে পারে। তাহলে এখন আমরা আগের ক্লাসের আমাদের নোডালের একটা ম্যাথ বাকি ছিল সলভ করা, সেটা সলভ করব। হ্যাঁ, প্রবলেম না, প্রবলেমের লাস্টের পার্টটা আমি উঠাই দিছি, এই নতুন করে স্লাইডটা একটু মডিফাই করছে। আপনারা একটু পোর্টালে আজকে আবার আপলোড করবো, তো একটু ডাউনলোড করে নিন। ঠিক আছে, কারণ আমি ওই যে একটা পার্ট উঠাই দিছি বলতে একটু ইজি করে দিছি, আপনার এক্সট্রা একটা প্রবলেম ছিল না এখানে, আরে ওইটা উঠাই দিছি। লজিক গেটের অ্যাপ্লিকেশনটা দাঁড়ান, আরে এটা কেন আসছে? আচ্ছা আচ্ছা দাঁড়ান, দেখাচ্ছি।
লজিক গেটের অ্যাপ্লিকেশনটা ইলাবোরেট একটু আগে বলছি। ক্যালকুলেটার, ক্যালকুলেটারে কি করেন? এক যোগ এক, ক্যালকুলেটারে কল দুই আসে না? আসছে তো। এর যোগটা কেমনে হয়েছে? এটা কি গেট? অর গেট? তারপরে ক্যালকুলেটারে কি করেন? দুই গুণ তিন কত আসে? ছয়। এই গুণটা কেমনে করেন? অ্যান্ড গেট। এখন কোয়েশ্চেন করবেন, স্যার ট্রুথ টেবিলে তো জিরো ওয়ান ছিল, রাইট? কিন্তু আমরা আইসিটিতে পড়ছি না, বাইনারি, বাইনারি কনভার্সন। ওয়ালাইকুম আসসালাম। বাইনারি কনভার্সন, তাহলে এই টু এরও তো একটা বাইনারি নাম্বার আছে, সিক্স এরও তো একটা বাইনারি নাম্বার আছে, আছে না? এই ক্যালকুলেটার প্রথমে সেটারে কি করে? বাইনারিতে কনভার্ট করে, কনভার্ট করে তারপরে গুণটা করে। অ্যাপ্লিকেশনটা বোঝা গেছে এবারে? হাই রে, এরা তো চিনেই যেতেছে না। আপনি কি আমার মতো কয়দিন রেখে পরে ফেলা দিচ্ছেন? কিসের জন্য? সিম কার্ড, সিবি। ওরে ভাই, কে দাঁড়িয়ে আছে তুমি? তুলে কিসে সিবি? হ্যাঁ, আর ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। না ঠিক আছে, 14 তারিখে কিছুই করতে পারে না, আবার সামনের বছরের পরিকল্পনা নিবে সে। আসলে কর্পোরেটর মতো তো সাহায্য তার ক্লাসে আয়, ওইটা তো আইলে তো অন্যরকম লাগতো দেখতে, ওইটাই তো ভাব, ওইটা তো আর আসেন না। আপনারা পুরো একটা লেকচার মিস করে ফেলছেন শেষ, ওইটা লজিক গেট স্লাইড আপলোড করলে দেখে নিন। অ্যান্ড গেট, অর গেট, ওগুলো সহজ জিনিস। সিএসসি স্টুডেন্টরা কোয়েন না, লসাগু গসাগু তো যা সমস্যা। এই যে এই লসাগু গসাগু আসতেছে আপনার, এই যে 7 আর 6 লসাগু গসাগু আসতেছে, ধৈর্য ধরেন, এনে আপনারা করবেন, আপনার আমি রেডি। আচ্ছা দেখেন, আচ্ছা নর্মালি দেখেন, এখানে আমার যেটা নোট অ্যানালাইসিসে আমি কি করছি, দুইটা নোট আছে, এই একটা, এই একটা, দুইটা নোট, রাইট? আরেকটা আমি কি করছি, গ্রাউন্ডের রেফারেন্সে ধরে নিছি, এখানে কত? জিরো। অর্থাৎ এখানে ভোল্টেজ কত আসবে? জিরো আসবে। এখানে হলো ভি ওয়ান, এটা ভি টু, এটারও যদি ধরেন আপনি আই ওয়ান দেন, এটা আই টু ধরেন, আর এটা আই থ্রি ধরলেন, আর এগুলো যেমনি আছে এমনি থাক। এখন দেখেন ডিরেকশন, প্রথম নোট আমি প্রথমে কনসিডার করবো কি, নোট ওয়ান যদি আমি কনসিডার করি, এই এক নাম্বার নোট আঁকলাম, এক নাম্বার নোট, তো এক নাম্বার নোটে আমার কী হইতেছে, এদিক থেকে একটা কারেন্ট এসে কি এদিকে ঢুকতেছে, সেটা কত? 1 অ্যাম্পিয়ার। আর আরেকটা কারেন্ট কী হচ্ছে, এদিকে বের হয়ে যাচ্ছে, আই ওয়ান, আই ওয়ানটা কি বের হয়ে যাচ্ছে? আচ্ছা, আর আরেকটা কারেন্ট কী হচ্ছে, এদিকে চলে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে, সেটা কত? আই টু। তাইলে আমার KCL ইউজ করলে কী আসে এখানে? আই ওয়ান প্লাস আই টু ইজ ইকুয়ালস টু ওয়ান আসছে, এটা আমার একটা ইকুয়েশন আসছে, গেল। এরপরে নোট টু আমি যদি দেই, এটা নোট ওয়ান, নোট টু এ কী আসবে দেখেন, নোট টু, নোট টুতে আমার কী আসতেছে, নোটটা কোথায়? এখানে আমার একটা নোট, তাহলে এই নোটে কী হচ্ছে, এই কারেন্টটা কী হচ্ছে, বের হয়ে চলে যাচ্ছে এদিকে, রাইট? বের হয়ে যাচ্ছে, তাহলে এটা কত? 4 অ্যাম্পিয়ার। এটা কত? 4 অ্যাম্পিয়ার। তারপর আমার এখানে যেটা আছে, তাহলে এটা যেহেতু বের হয়ে এদিকে যাচ্ছে কারেন্ট সোর্স, আলটিমেটলি এটা কি এদিকে বাড়ি খেয়ে এদিকে আবার দিচ্ছে, তাহলে এটা কত? আই থ্রি। একটা কারেন্ট আমার কী হচ্ছে, অ্যাড হচ্ছে, সেটা কত? আই থ্রি। আবার আরেকটা কারেন্ট অ্যাড হচ্ছে, কোনটা বলেন তো? আই টু। সাহেব বাইরে যাচ্ছে শুধুমাত্র 4 অ্যাম্পিয়ার। তাহলে আমি যদি ইকুয়েশন লিখি, ইকুয়েশনটা আমার কী আসবে, আই টু প্লাস আই থ্রি ইজ ইকুয়ালস টু কত? 4। ক্লিয়ার? এই দুইটা ইকুয়েশন ক্লিয়ার, এক নাম্বার ইকুয়েশন, দুই নাম্বার ইকুয়েশন। এখন আমি এখানে কী করবো, ওহমস ল অ্যাপ্লাই করবো। তাহলে ওহমস ল অ্যাপ্লাই করলে এই প্রথমটাতে কী আসবে, আই ওয়ান, আই ওয়ানের ক্ষেত্রে আমার কী আসবে, আই ওয়ানের ক্ষেত্রে কী, এখানে ভোল্টেজ কত আছে? ভি ওয়ান। এখানে কত আছে? জিরো। তাহলে ভি ওয়ান মাইনাস জিরো ডিভাইডেড বাই কত? আর ওয়ান। ক্লিয়ার? প্লাস এখানে কী আসবে, এটা কত? ভি ওয়ান। এটা কত? ভি টু। তাহলে ভি ওয়ান মাইনাস ভি টু ডিভাইডেড বাই কত আসবে? আর টু ধরেন বা 6 ওহমস ইকুয়াল টু 1, রাইট? তো আলটিমেটলি আমার ইকুয়েশনটা যদি আমি মিনিমাইজ করি, আমার ইকুয়েশনটা আসতেছে কি, ভি ওয়ান বাই টু প্লাস ভি ওয়ান মাইনাস ভি টু ডিভাইডেড বাই 6 ইজ ইকুয়ালস টু 1।
এবারে এটার ক্ষেত্রে যদি করি এটা আই টু, এখন আমার যেহেতু নোড টু তে চলে গেছি তাহলে আমার ভোল্টেজ কাউন্ট প্রথমে কোনটা হবে এটা, তাহলে কি হবে ভি টু ভি টু মাইনাস ভি ওয়ান ডিভাইডেড বাই আর টু প্লাস আই থ্রি, তাহলে এটা কত ভি টু মাইনাস জিরো ডিভাইডেড বাই কত আর থ্রি ইজ ইকুয়ালস টু ফোর, তাহলে এটারে যদি আমি শর্টকাট করি তাহলে আমার এটা কি আসতেছে ভি টু মাইনাস ভি ওয়ান ডিভাইডেড বাই কত আর টু কত ছিল সিক্স প্লাস ভি টু ডিভাইডেড বাই সেভেন ইজ ইকুয়ালস টু ফোর। এখন এই দুইটা ইকুয়েশন সলভ করে বের করেন কত ভি ওয়ান কত ভি টু কত, মিস্টার লসাগু গসাগু করেন। করেন না পারলে এরপর আমি করে দিব। ইকুয়েশন দুটো বোর্ডে দেওয়া আছে, এই দুইটা ইকুয়েশন সলভ করে ভি ওয়ানের মান আর ভি টুর মান বাইর করেন। আচ্ছা নেক্সট ক্লাসে আমরা ল্যাবে যাব, ঠিক আছে? নেক্সট ক্লাসে নয়তলায় 903 নম্বর রুমে আমরা একটু ল্যাব করব। ওখানে আমরা এই ওহমস ল, কেভিএল, কেসিএল এগুলা সার্কিটে কেমনে কী অ্যাপ্লাই করলে ভ্যালু কত আছে ওগুলো দেখবো। রেজিস্ট্যান্স আমাদের ল্যাব ইনস্ট্রাক্টর থাকবে, সে সব কিছু আপনাদেরকে দেখা দিবে। আর একটা অনলাইন মেকআপ ক্লাস হবে, বুঝছেন? অনলাইনে একটা ক্লাস হবে, ওইটাতে আমরা ওই যে এই ট্রান্সফরমার জেনারেটার এগুলো পড়বো, জেনারেটার মোটর এই তিনটা জিনিস পড়বো, কারণ ফ্যাক্টরিতে মোটামুটি এই তিনটা জিনিসই দেখা যায়। ভি ওয়ান ভি টু দুইটাই তো চার আসার কথা, আসেনি? পুরাটা সলভ করেন নি, ভি ওয়ান ভি টুর মান। আচ্ছা এটা কি আসছে ফোর ভি ওয়ান মাইনাস, হ্যাঁ ঠিক আছে এটা তো ঠিক আছে, এখানে এখানে 13 ভি টু, হ্যাঁ তো এখানে শর্টকাট এভাবে করেন, এখানে শর্টকাট করে নেন, এটা ভি টু যদি বাইর করেন, ভি টু মানে কি ফোর ভি ওয়ান মাইনাস সিক্স, এটা না, তারপরে ভি টুটা এখানে রিপ্লেস করে দেন,
12 না 13 আসবে এখানে না স্যার একটা মাইনাস হবে তো না না এটা তো আপনি এই কোশ্চেনটা মাইনাস করার দরকার নাই তো এটা বাদ দেন এখন এই যে এটা যেটা আসছে তো এটা থেকে না বের করে তো হ্যাঁ হ্যাঁ এবার এটা বসিয়ে দেন এটা বসিয়ে দিলে বের হয়ে যাবে কি লসাগু গসাগু এই যে সিএসসি লজিক গেট এটা হলো যে দেখেন আমার এক নাম্বার নোডে এই প্রথমটা এখানে ভি ওয়ান মাইনাস ভি টু হয়েছে কারণ কি আমি ভোল্টেজটা কি করছি এদিক থেকে কনসিডার করছি এক নাম্বার নোড দুই নাম্বার নোডে ভি টু মাইনাস ভি ওয়ান হয়েছে কারণ আমি কি এই পাশ থেকে কনসিডার করছি কথা বুঝে গেছে হ্যাঁ না দুইটা তো দুই নোডের ক্ষেত্রে আপনার এই নোডে যা হইতেছে এই নোডে কি সেম হচ্ছে এখানে কি লোড কি সেম আছে সেম নাই তাহলে এই নোডে ডেফিনেটলি কি ভোল্টেজ চেঞ্জ হবে না কারণ এই নোডের সাথে কানেক্টেড কারেন্ট কত ফোর এটার সাথে কানেক্টেড কারেন্ট কত ওয়ান তাহলে এখানে যেটা ভোল্টেজ ড্রপ হবে এই দিক থেকে করলে তার চেঞ্জ হবে না আচ্ছা দেখেন সলিউশন তাহলে প্রথমে দেখেন এই দুইটার লসাগু কত দ্বিতীয় নাম্বারটা তো হুরারা করবে প্রথমটা আমি করব আচ্ছা দেখেন এটা হুরারা বোর্ডে এসে করবে আচ্ছা প্রথমটা দেখেন লসাগু হলো ছয় ঠিক আছে তাহলে কি থ্রি ভি ওয়ান প্লাস ভি ওয়ান মাইনাস ভি টু ইজ ইকুয়ালস টু কত ওয়ান তাহলে আমি যদি এখানে করি এখানে কত আসতেছে ফোর ভি ওয়ান মাইনাস ভি টু ইজ ইকুয়ালস টু সিক্স হুরারা চলে আসেন এবারে বোর্ডে দুই নম্বরটা করেন হ্যাঁ কেন উমা হ্যাঁ সেটাই তো সিএসসি আপনার লজিক গেট পারেন তাহলে এটা তো পারা কথা সিএসসি লজিক গেট আমি কোয়েশ্চেন করবো কোন কোন জায়গায় ব্যবহার হয় কেমনে কাজ করে হ্যাঁ কেমনে কাজ করে হ্যাঁ কেমনে কাজ করে ধরেন ক্যালকুলেটারে দিলাম কারণ ক্যালকুলেটারে তো আমার কি আমি জানি কি অর গেট আমার কি হয় খালি যোগ হয় বিয়োগ তাহলে কেমনে করে ক্যালকুলেটার বলেন একটা হয়তো সিএসসির অনেক ফুডানি মারলেন তাহলে এখন এখন বলেন অর্গেট আমার বিয়োগ কীভাবে কাজ হয় আচ্ছা অ্যান্ড গেট যেমন আমার কী হয় গুণ কাজ করে রাইট তাহলে ভাগ কেমনে করে কেউ জিজ্ঞেস করছেন হ্যাঁ করেন এ ওই জায়গায় হলো ন্যান্ড গেট আর নর গেটের কাহিনী আপনার কি রেজাল্টটা কী করে উল্টায় জানে একটা নট গেট দিলে কী হয় রেজাল্টটা উল্টে যায় তো গুণের বেসিক্যালি কী আপনি যখন ভাগ করেন কী করেন দুই গুণ তিন করেন আর মাঝখানে ভাগ দিয়ে দিলে তিনটা কী হয়ে যায় নিচে চলে যায় মানে কি এটা এটা কি উল্টায় যায় না ফ্রেমটা ওইটাই এই যে সিএসসি গ্রাজুয়েট পারে নাই দেখছেন আচ্ছা এখন দেখেন এরপরে কি সাত আর ছয়ের লসাগু কত ৪২ তাহলে ছয় দিয়ে করলে কত সাত তাহলে সেভেন ভি টু মাইনাস সেভেন ভি ওয়ান প্লাস ওখানে কত হবে ছয় তাহলে সিক্স ভি টু ইজ ইকুয়ালস টু কত ফোর তাহলে এবার এটারও যদি সিম্পলিফাই করি ভি টু আর ভি টু তাহলে কত হবে থার্টিন ভি টু মাইনাস সেভেন ভি ওয়ান ইজ ইকুয়ালস টু কত ফর্টি টু এটা ওয়ান সিক্সটি এইট চার দুগুণে আট চার চারে ষোলো ওয়ান সিক্সটি এইট এখন এবারে দুইটা ইকুয়েশন আমার সামনে আসছে এখন এটা সলভ কীভাবে করবো এটাকে আমি আরও সিম্পলিফাই করে লিখতে পারি না ভি টু ইজ ইকুয়ালস টু কি ফোর ভি ওয়ান মাইনাস সিক্স লেখা যায় এটা লেখা যায় মানে এই ভি টুটা এদিকে নিয়ে গেলে প্লাস হয়ে গেছে এটা প্লাস ছিল এদিকে আসলে মাইনাস হয়ে গেছে তাহলে এই ভি টু এর মান এখন আমি এখানে বসাই দিই বসাই দিলে এখানে কত আসে ফোর ভি ওয়ান মাইনাস সিক্স মাইনাস সেভেন ভি ওয়ান ইজ ইকুয়ালস টু ওয়ান সিক্সটি এইট তাহলে চারটারে কত আটাত্তর ভি ওয়ান মাইনাস সিক্স মাইনাস সেভেন ভি ওয়ান ওয়ান সিক্সটি এইট ও না ১৩ আর ছয় গুণ করলে আটাত্তর চারতেরো চারতেরো বাউন্ন সরি আমি ভুল করে আচ্ছা চারতেরো কত বাউন্ন তাহলে এখানে ফিফটি টু ভি ওয়ান আর ছয় তেরো আটাত্তর এখানে সেভেন্টি এইট তাহলে এখন দেখেন এই ফিফটি টু ভি ওয়ান থেকে সেভেন ভি ওয়ান বাদ দিলে কত হয় ফর্টি ফাইভ ভি ওয়ান এই সেভেন্টি এইট এদিকে গেলে কী হয়ে যাবে
আচ্ছা 78 কি প্লাস ছিল না মাইনাস ছিল স্যার মাইনাস ছিল তো ওই 4 4b1 মাইনাস 6 এটা শত তবে 13 গুণ হইছে না এটা তো মাইনাসে থাকে এটা ছিল প্লাস প্লাস হয়ে যাবে না আর 246 আচ্ছা হ্যাঁ তাহলে যোগ হইলে কত আসবে এটা কত আসছে 246 246 তাহলে ভাগ দিলে কত আসে b1 কত আসে 5.46 তাহলে এই v1 এর মানটা বসায় দেন হ্যাঁ দুই নম্বর সমীকরণে বসায় দেন বা এই যে এখানে বসায় দেন এখানে বসা দিলে কত আসে v2 কত আসে হ্যাঁ 4 এই যে 4 দিয়ে গুণ করেন 5.26 রে 21 বা 22 পয়েন্ট সামথিং আসে না 21.84 মাইনাস 6 তাহলে কত আসে দেখেন 15.84 শেষ ক্লিয়ার বুঝা গেছে কে কে বুঝেন নাই না বুঝলে সাকিব আবার বুঝাবে বলেন সাকিবের বোনাস দিয়ে 30 বানিয়ে দিতে হবে পরীক্ষায় বলেন কে কে বুঝেন নাই বা কে বুঝাতে পারবেন দেই বলেন নাম্বার এখনই আপলোড করবো চেঞ্জ করে দিব বোনাস এখন অ্যাড হবে ইনস্ট্যান্ট কে রাখেন সৎ সাহস হ্যাঁ আসেন হ্যাঁ যোগ করতেছে যোগ পুরাটা মুছেন ধরেন পুরাটা মুছে প্রথম থেকে ইকুয়েশন ইয়ে দিয়ে সব বুঝাবেন 5 মার্ক বোনাস আর ততক্ষণ আমি সাকিবের নাম্বারটা অ্যাড করে দিই বাকিরা যাতে বুঝে এই যে সারারা এই মাতার এই মাতার পিছনের মাতাটারে এমনি লুকাইতেছেন একটু দয়া করে আমি বুঝাইতেছি না আপনাদের ফ্রেন্ডই বুঝাইতেছে বুঝার চেষ্টা করেন কিছু না বুঝলে তারে কোয়েশ্চেন করেন আমার করতে লজ্জা লাগে তাহলে তারে কোয়েশ্চেন করেন দেন বুঝান নোট ওয়ানে কেমনি ইকুয়েশন আসছে নোট টুতে কেমনি আসছে বুঝান নোট ওয়ান আই ওয়ান টু না ওটা আর ওয়ান রেজিস্টেন্সের ভ্যালু টু কারেন্টের দিক কোন দিকে নিক নির্দেশনা না কোন দিকে ওটা বলেন সাকিবের আইডি কত কার আপনারা -5 দিব খালি বোনাস আর বোনাস আশাই করতে আছেন এত বেশি বোনাস খাইলে সমস্যা 3 মার্ক বোনাস হলে তো নিচে গিয়ে কয়েছেন যে সকালবেলা 24 এলে A+ না পাহিনি এ হুরার নাম্বার মাইনাস করতে কথা বলেন আপনাদের ফ্রেন্ডই তো বুঝাইতেছে আমি ক্লাসরুম থেকে বাইরে গেলাম দেখি কতদূর বুঝাইতে আর আপনারা কতদূর বুঝতে পারেন দেখি আইডিয়া দুইটা ভাগ হয়েছে একটা নিচে তারা দিকে আছে সাইকেল আইডিয়া হচ্ছে v1 0 এই সংখ্যা এ ঘর আইকুল করো এ ঘর ওইদিকে বসে এ ঘর এই লোকের কত নোট
জিরো কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন, কারেন্ট তখন এখানে কত 4 অ্যাম্পিয়ার, এখানে যে ভোল্টেজ কারেন্টের কারণে এই জায়গায় যে ভোল্টেজটা ড্রপ হবে, আর এখানে 1 অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ারের কারণে এখানে কি সেম হবে, হবে না তো, ডিফারেন্ট না, দুইটার তো সোর্স আলাদা আলাদা। আপনাদের এখানে আমরা তো ভোল্টেজ ড্রপটা চিন্তা করতেছি, তো কারেন্ট যদি 6 হয় ডেফিনেটলি ভোল্টেজ কি হবে, 1 এর চেয়ে তো বেশি হবে, ওইটে 4 গুণ 6 তো 42 আপনার কত আপনার